বন্ধুরা, এখানে একটা বিশাল আকারের ডিম পড়েছিল, আর এটা খাওয়ার জন্য একটা বেজি এসে ডিমের ভিতর মাথা ঢুকিয়ে দেয়, কিন্তু এরপর সে মাথা বের করতে পারে না, ডিমের ভিতর তার মাথা আটকে যায়। এরপর ওই ডিম একটা পাথরে ধাক্কা লেগে ভেঙে যায়, কিন্তু অর্ধেক ডিমের খোসা এখনো বেজির মাথায় আটকে ছিল। তখনই বেজিটি আকাশে একটা ইগল দেখতে পায়। ইগলটি বেজিকে শিকার করতেই আসছিল। বেজি প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে একটা গর্তের কাছে চলে আসে, কিন্তু ডিমের খোসার জন্য সে গর্তে মাথা ঢুকাতে পারে না। তো এরপর বেজির সাথে কি হয় সেটা দেখার আগে প্লিজ সবাই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। তো এরপর ইগলটি তাকে শিকার করতেই যাচ্ছিল, তখনই বেজিটি জোরে একটা টান দিতেই মাথা গর্তে ঢুকে যায়, আর সাথে সাথেই ওই ইগলের মাথা ডিমের খোসায় আটকে যায়। এরপর ওই ইগল চোখে দেখতে না পেয়ে এলোমেলো ভাবে উড়ে চলে যায়। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন কমেন্টে জানাবেন।